বৃহত্তর কুমিল্লা সমাজের 20 বছর পূর্তি, ঈদ পুনর্মিলনী ও নতুন কার্যকরী পরিষদের অভিষেক অনুষ্ঠান জাঁকজমকপূর্ণ আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। প্রবাসীরা তাদের পরিবার নিয়ে দুপুরে আগমন করেন হলরুমে। পুরো অনুষ্ঠান জুড়ে ছিল ঈদ পুনর্মিলনীর আমেজ। দুপুরের খাবার পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়। খাবার শেষে অভিষেক অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন উপদেষ্টা সদস্য মোহাম্মদ বুরহানউদ্দিন, উপদেষ্টা লুৎফুর রহমান ইকবাল চৌধুরীর সভাপতিত্বে এবং উপদেষ্টা এ কে এম সাইফুদ্দিন শামীমের পরিচালনায়। সবাই ও বিশেষ অতিথি ছিলেন তাইফুর রহমান ছুটন। অনুষ্ঠানে উপদেষ্টাদের মধ্যে বক্তব্য রাখেন আবু মোহাম্মদ বাবুল, সাবেক কার্যকরী পরিষদের সাধারণ সম্পাদক ফয়েজুল্লাহ লিঙ্কন। আলোচনা শেষে 2019-2021 কার্যকরী পরিষদের নাম ঘোষণা করেন এবং তাদেরকে পরিচয় করিয়ে দেওয়া হয়। সভাপতি হিসাবে আরিফ মোহাম্মদ লিটন, সহসভাপতি এজাজ আহমেদ, দেলোয়ার হোসেন, মোহাম্মদ কাজল, কাউসার আলম, সাধারণ সম্পাদক পদে সাইফুল্লাহ সাগর, সহসাধারণ সম্পাদক পদে MD ফয়সল, মিয়া হেলাল, মোহাম্মদ তানবীর, আব্দুর রব শুভ, সাংগঠনিক সম্পাদক পদে ইউসুফ আবেদিন ও হানিফ রশিদ, এছাড়াও কোষাধ্যক্ষ পদে খান পরাগ, প্রচার সম্পাদক পদে সুহাগ আরমান, দপ্তর সম্পাদক পদে শরীফুল ইসলাম এবং শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক পদে কামরুজ্জামান লিটনকে পরিচয় করিয়ে দেওয়া হয়। অনুষ্ঠানে বৃহত্তর কুমিল্লা সমাজের উপদেষ্টাদের মধ্যে উপস্থিত ছিলেন জনাব আবুল কাশেম মোল্লা, বিল্লাল হোসেন, আক্তার হোসেন শাহ আলম, নাইমুল হক, মুসলিউদ্দিন সরকার মহসিন, মোহাম্মদ বুরহান, মোহাম্মদ সালাউদ্দিন, আলী জাফর, আবু মোহাম্মদ বাবুল এবং এ কে সাইফুদ্দিন শামীম সহ বিভিন্ন আঞ্চলিক, সামাজিক, রাজনৈতিক নেতৃবৃন্দরা। পরিশেষে স্থানীয় অতিথি শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। নবগঠিত কমিটির নেতৃবৃন্দরা অনুষ্ঠানে আগত নেতৃবৃন্দরা তাদের বক্তব্য বলেন। ধন্যবাদ জানাচ্ছি আমাদের আজকে উপদেষ্টা মণ্ডলীকে, যারা আমাদেরকে এই গুরু দায়িত্ব দিয়ে আমাকে সাধারণ সম্পাদক পদে অভিষিক্ত করেছেন। আমি ধন্যবাদ জানাচ্ছি পুরো বৃহত্তর কুমিল্লা সমাজকে। আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের বিগত 20 বছর আগে থেকে শুরু করে আজ পর্যন্ত যারা নেতৃস্থানীয় বড় ভাইরা ছিলেন সবাইকে, এবং আমাদের বৃহত্তর কুমিল্লা সমাজের আমাদের অতিথিবৃন্দকে আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করার জন্য। আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের মণ্ডলীগণকে, ধন্যবাদ জানাচ্ছি কুমিল্লা সকল জনগণকে। আর আমরা যেমন বড় বড় অনুষ্ঠান দিতে পারি সামনে, তার জন্য আপনার সবার কাছে দোয়া প্রার্থনা করছি। 2019-2021 কার্যকরী পরিষদের পরিচিতি সভায় যে সমস্ত লোকজন এবং বৃহত্তর কুমিল্লা সমাজ সারা দিয়ে এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করেছে, সবাইকে বৃহত্তর কুমিল্লা সমাজের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দনে কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং আগামী 2019 এবং 2021 সালের কার্যকরী পরিষদকে বৃহত্তর কুমিল্লা সমাজের উপদেষ্টা পরিষদের পক্ষ থেকে অভিনন্দন এবং তাদের সুন্দর এবং উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি। কুমিল্লা, বৃহত্তর কুমিল্লা সমাজের পক্ষ থেকে বিএনপির কে আজকে যে সম্মান দিয়েছে সেজন্য বৃহত্তর কুমিল্লাবাসীকে ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি রাশিয়া শাখা তথা ইতালি শাখার পক্ষ থেকে বৃহত্তর কুমিল্লা সমাজকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে কুমিল্লার এই সাংস্কৃতিক অনুষ্ঠান, তাদের এই অনুষ্ঠানকে ধন্যবাদ জানাচ্ছি। আগামী দিনে কাল রাশিয়াতে তারা সুন্দরভাবে করে সবার সাথে মিলেমিশে খুব সুন্দর একটা কমিটি উপহার দিয়ে, এই জন্য তাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। সভাপতি এবং সেক্রেটারিকে, তারা যেন সকলের সাথে মিলেমিশে কাজ করে, আবারও ধন্যবাদ জানাচ্ছি তাদের। মিলান থেকে নাজমুল হোসেন।